আমরা দেখেছি যে কোনো কোনো বস্তিতে ঢোকাই যায় না, আপনি ঢুকে যে ঠিক মতো আপনি সেখানে লার্ভিসাইড বা আপনার মশা নিরোধক ওষুধ প্রয়োগ করবেন সেইটা আপনার করাই যায় না, কারণ হয়তো নিচে খাল, খালের ওপরে তারা বাঁশের খুঁটি দিয়ে যে মাচা তৈরি করেছে। মশা নিরোধক ওষুধের ক্ষেত্রে কিন্তু একটি অভিযোগ আছে যে অকার্যকর ওষুধ প্রয়োগ করার একটি অভিযোগ আছে। এটা কিন্তু আমরা অনেকে বলি কি যে বলে থাকি বা সাধারণ মানুষ এটা বলে থাকেন, এটা অনেকটাই কিছুটা হলো যে তাদের অজ্ঞতা প্রসূত, কারণ এটাকে আমরা এজন্যই বলছি যে যে কোনো মশার নিরোধক যে লার্ভিসাইড অথবা অ্যাডাল্টিসাইড এগুলো প্রয়োগ করা হয়, প্রয়োগ করার আগে 3টা ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয় এবং সেগুলো কিন্তু সব অথেন্টিক ল্যাবরেটরি, যেরকম IDCR এর ল্যাবরেটরি, মোস্তাক ভাই ছিলেন ওখানে, তারপরে আপনার প্ল্যান্ট প্রোটেকশন উইং আছে কৃষি মন্ত্রণালয়ের, তারা তাদের ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়, আর সিটি কর্পোরেশনের নিজস্ব একটা ল্যাবরেটরি আছে সেখানে পরীক্ষা করা হয়। এবং অমূলক ধরে নেব, এটা অমূলক, আসলে এটা আমি বিনয়ের সাথে বলছি যেটা এটা অমূলক, কারণ হলো যে আপনার এরপরে আবার আরেকটা জিনিস আছে, যে কোনো একটা লার্ভিসাইড অথবা অ্যাডাল্টিসাইড মাঠ পর্যায়ে প্রয়োগ করার জন্য শতকরা 90% কার্যকরী হতে হবে মিনিমাম। আমরা যতগুলো টেস্ট করেছি সোফার কোনোটাই আপনার 95%-এর নিচে আমরা কার্যকরী পাইনি, অর্থাৎ কোনোটা 98-99% কার্যকরী, অর্থাৎ আপনার শতভাগই অলমোস্ট কার্যকরী। কাজে এখানে আমি অন্তত এটুকু বিনয়ের সাথে সবার অবগতির জন্য বলতে চাই যে আমরা যেগুলো লার্ভিসাইড অ্যাডাল্টিসাইড যেগুলো মাঠ পর্যায়ে প্রয়োগ করা হয় সিটি কর্পোরেশনগুলো থেকে, এগুলো কার্যকরী, কিন্তু হয়তো বা সব জায়গায় সঠিকভাবে প্রয়োগ করা যাচ্ছে না, কারণ কিছু কিছু জায়গা রয়েছে দুর্গম, অনেক জায়গায় মানুষের বাড়ির ভেতরে গিয়ে কিন্তু সিটি কর্পোরেশন কখনো লার্ভিসাইড বা অ্যাডাল্টিসাইড প্রয়োগ করে না।